কলকাতা তথা দেশের ঐতিহ্যবাহী সঙ্গীত শিক্ষা পর্ষদ ও সাংস্কৃতিক সংস্থা সুরনন্দন ভারতীয় অন্তর্গত ধর্ম নগরীর ঐতিহ্যবাহী সংস্থা শ্রুতিপুরম এবং কৃষ্ণকলী সংস্থার উদ্যোগে ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে এক বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা করেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। এছাড়া উপস্থিত ছিলেন পৌর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার, বিশিষ্ট সাংবাদিক সমর চক্রবর্তী, সুরনন্দন সর্বভারতীয় সভাপতি রথীশ রঞ্জন চক্রবর্তী। অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে একটা প্রতিষ্ঠান বাঁচিয়ে রেখে শিল্পী তৈরি করে, শিল্পী বলার তারিখ খুব ইন্টারেস্টিং। কজন জানেন না জায়গায় দীপ্ত গাইল, ভাই তবলা বাজাল, একটা পরিবারের মধ্যে গাইল এবং তবলা বাজাল। এই যে মর্নিং পাওয়া যায় না সবসময় সর্বোপরি দর্শক শ্রদ্ধে মনে হল আমি নীতির জন্য কত সূত্র ধরে করি, যত মহান শিল্পী কবি সাহিত্যিক বেরিয়েছেন আমরা পেয়েছি, সীমাহীন দুঃখ জীবন যন্ত্রণা কটে দিয়ে গিয়েছেন। আমার সীমিত জ্ঞানের মধ্যে রবি ঠাকুর সম্পর্কে যা জানি, সম্ভবত ওনার পরিবারের একেবারে স্ত্রী সন্তান সহ বৌদি সহ ভাই সহ 11-12 জন ওনার জীবিত অবস্থা প্রয়াত হয়েছেন, যত বেশি নিকটবর্তী আত্মীয় প্রয়াত হয়েছেন তত ওনার কলম দিয়ে ক্ষুদ্রভাবে লেখা বেরিয়েছে। যেমন ওপরের কাজী নজরুল ইসলাম একের পর এক সন্তান হারা হচ্ছে, একের পর এক এমন সৃষ্টি করে চলেছেন। কয়েকদিন আগে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় একটা জীবনে একটা ছোট ইতিহাস পড়া, উনি কিন্তু খুব বড় বংশের ছেলে ছিলেন, ভালো চাকরি করতেন, ছেলে দিয়ে সাহিত্য যখন বলো সাহিত্য চর্চায় গেলেন, জীবনটা কিন্তু খুব চড়াই উঠার মধ্যে চলে সাহিত্যিক জীবনে। একটা সময় ওনার একজন ছেলে মারা গেল, শ্মশানে নেমে সে টাকা নেবে, যে বইয়ের দোকানে গেছে টাকা দিচ্ছে না, অপর একজন সাহিত্যিক তারাশঙ্করবাবুকে টাকা দিলেন পুত্রের দেহ কষ্ট করার জন্য। দলগুলোকে যারা আমাদের অঙ্গকে সারা দিয়ে এসেছে আজকে এই সন্ধ্যাকে মনোমুগ্ধকর করে তোলার জন্য, স্বাগত জানাই সকল দর্শক শ্রোতাদের যারা আমাদের এই অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধির জন্য বসে আছেন সারা পাওয়ার জন্য। আমি সবাইকে সুন্দর ভারতের কেন্দ্রীয় কমিটি তথা ধর্মনগর শাখার পক্ষ থেকে জানা যায় স্বাগত। একটি বিশেষ কথা না বলতে পারছি না, আমাদের জনপ্রিয় অতিথি অনেক ব্যস্ত মানুষ, এই ব্যস্ততার মধ্যে যখনই এই অনুষ্ঠানের জন্য ওনাকে বিভিন্নভাবে বিরক্ত করেছি, আমি বলছি বিরক্ত করেছি কিন্তু উনি কিন্তু এক বিন্দুও বিরক্ত হননি, উনি সাগ্রহে সহযোগিতার হাত প্রতি ক্ষেত্রে আমাদের জন্য বাড়িয়ে দিয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাই ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন সচিব প্রদ্যুৎ সরকার মহোদয়কে, উনিও বিশেষ সহযোগিতার হাত আমাদের বাড়িয়ে দিয়েছেন আজকের এই হলটি পাওয়ার ব্যাপারে। ওনারা দুজন না থাকে আজকের এই হলটি আমরা খুবই কম মূল্যে পেয়েছি, মূল্যটা বা নাই বললাম কিন্তু এত কম মূল্যে এত বড় হলটি আমরা পেয়েছি শুধু ওনাদের দুজনের মহানুভবতার জন্য। ওনারা দুজনই সাংস্কৃতিক প্রেমী বসে আছেন, সমতা সমতাকে আমি বিভিন্নভাবে বিভিন্ন সময় ফোন করেছি এই অনুষ্ঠানের ব্যাপারে, সমতা ওনার যতটুকু সম্ভব উনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। ওনারা আমাদের পাশে না থাকলে হয়তো বা আজকের এই অনুষ্ঠানটাকে সুন্দরভাবে করে তুলতে পারতাম না। সত্যি আমরা পূর্ণ আমরা কৃতজ্ঞ ওনারা আমাদের পাশে দাঁড়িয়েছেন এইভাবে সাহায্যের হাত বাড়িয়ে।
আমি আর বেশি কথা বলছি না আজকের এই অনুষ্ঠান ব্যুরো রিপোর্ট ভয়েস 18